বাদ জোহর বাইতুল মোকাররম, এরপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিকুল হককে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রফিকুল হক। 15ই অক্টোবর রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় ব্যারিস্টার রফিকুল হককে। শনিবার সকাল 10:30 সেখানেই মারা যান তিনি। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন প্রবীণ এই আইনজীবী। সর্বশেষ সেপটিক শক উইথ মাল্টি অর্গান ডিসফাংশন সিন্ড্রোম নিয়ে স্যার আজকে সকাল 1:30 সময় আমাদের আইসিইউতে ইন্টেগ্রাল করেছেন। সকাল 10:30 দিকে নিজের গড়া প্রতিষ্ঠান আদ্দিন হাসপাতালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রফিকুল হকের মরদেহ নেওয়া হয় তার পল্টনের বাসায়। তিনি আইন জগতে একজন কিংবদন্তির পুরুষ। ওনার এই চলে যাওয়া আইন জগতে নিঃসন্দেহে একটা বিরাট রকমের ক্ষতি সৃষ্টি করেছে। এই শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই শূন্যতা পূরণ হবার নয়। একজন আইনজীবীর যে মূল গুণাবলী, তার দৃষ্টান্ত তিনি রেখে গেছেন 111-এর সময়, যেদিন নেত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে তাকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করা হলো। সকল আইনজীবী তখন সেই মামলা নিতে অস্বীকৃতি জানালেন। একমাত্র ব্যারিস্টার রফিকুল হক তিনি বলেছিলেন যে জাতির পিতার কন্যার মামলা আমি করব। পরে তার মরদেহ বায়তুল মোকাররম মসজিদে নেওয়া হয়, সেখানে দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। সবশেষ নেওয়া হয় সুপ্রিম কোর্টে, সেখানেও নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। বিচার বিভাগের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রায় ব্যারিস্টার রফিকুল হককে সবসময় স্মরণ করাবে। ব্যারিস্টার রফিকুল হক শারীরিকভাবে আমাদের ভিতরে না থাকলেও আমি বিশ্বাস করি কর্মের ভিতর থেকে তিনি অমর হয়ে থাকবেন। আইন জগতে তার ভূমিকা এবং আইনের অথরিটি হিসেবে আইন জগতে কাজ করছেন এবং তিনি গণতন্ত্রের পক্ষে বিশ্বাস করতেন, মুক্ত মনের একটা মানুষ ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডের মানুষ ছিলেন এবং আইন জগতে তার যে শূন্যতা, শূন্যতা কখন পূরণ আমরা জানি না। রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয় সাবেক এই অ্যাটর্নি জেনারেলকে। কাউসার চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।